আসসালামু আলাইকুম, আমি মুক্তা, আছি আপনাদের সাথে। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওর শুরুতে সোহার ক্রাফটগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। ও স্কুলের হোমওয়ার্ক করেছিল এগুলো, আর আমাকে দেখাতে এসেছিল। আর ও ড্রয়িং করতে, ক্রাফট করতে খুব বেশি পছন্দ করে। আসলে বাচ্চাদের পছন্দকে একটু প্রাধান্য দেওয়া উচিত। ওকে আমি অবসর টাইমে ক্রাফট করতে বসিয়ে দিই বা ড্রয়িং করতে সময় দিই। ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে রান্নাঘরে চলে আসলাম। আজকে তেমন কোনো ঝামেলা নেই, একটু লেট করে কিচেনে ঢুকেছি। সোহার বাবা যেহেতু নেই, তো আমরা কোনো রকম একটা রান্না করে খেয়ে নিই। তো আজকে ভাবছি একটু সিম ভর্তা করবো। আর সিমগুলো এনেছিল বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে পাতা সিম, হয়তো কে কি নামে ডাকে জানি না, তো আমি এগুলো পাতা সিম বলে চিনি। সিম বিভিন্ন জাতের পাওয়া যায়, আর বিসি সিম যেগুলো আছে এগুলো মাছ দিয়ে রান্না করা হয়। আর এ পাতা সিমগুলো ভর্তা আসলে বেশি খেতে ভালো লাগে, এমনিতে তেমন একটা ভালো লাগে না। তো ভর্তা সিমগুলো একটা টমেটো দিয়ে অল্প একটু সরষার তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে, অল্প একটু পানি দিয়ে। এটা পানি না দিয়ে চাইলে শুধু তেলের মতো একটু ভেজে নেওয়া যায়। আমি যেহেতু হাতে চটকে ভর্তাটা করব, একটু পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। রুই মাছ দিয়ে বিচি সিম যেগুলো আছে, বড় বড় বিচি আছে, সিম দিয়ে রুই মাছ দিয়ে কাঁচা একটু হাতে মেখে রান্না করছি। তো অনেকে তো অনেকভাবে সিম দিয়ে মাছ দিয়ে রান্না করে, মাছটা ভেজে রান্না করে। তো এটা সম্পূর্ণ একটা ভিন্নভাবে রান্না করছি, তো চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি বেশিরভাগ সময় সিম দিয়ে মাছ দিয়ে এভাবেই রান্না করে থাকি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, মাছ সিম সব কিছু কাঁচা ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো দিয়েছি, একটা টমেটো সাথে দিয়েছি। মোট কথা যা যা দেয়া সব একসাথে দিয়ে দিয়ে হাতে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর মেখে নেওয়ার সময় অল্প একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ সয়াবিন তেল একটা কড়াইতে দিয়ে এর মধ্যে কিছু রসুন থেতলে পুরন দিয়ে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা এই রান্নাটাতে ব্যবহার করছি না, এটা তেমন একটা ভালো যায় না। তো রসুনটা পুরন দিয়েছি, বেশ কিছু পরিমাণ বাড়িয়ে দিয়েছি। এটা যখন খাওয়ার সময় মুখে পড়ে খুব ভালো লাগে। সব কিছু ভালোভাবে একটু কষিয়ে নেব। বাটিটা ধুয়ে মশলাগুলো একটু পানিটাও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, না হয় নিচে লেগে যাবে। তো চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা একটু ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো মশলার কাঁচা গন্ধ করবে না, এটা বেশ ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। আর চুলার আঁচটা তেমন বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে পুড়ে যাবে। কিছুক্ষণ পর পর এভাবে হাতে একটু দুলিয়ে দুলিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর ভালোভাবে কষানো হয়ে গেলে জুলের পানিটা দিয়ে দিচ্ছি। জুলের পানিটা দিয়ে পুরোপুরিভাবে রান্নাটা হয়ে গেলে একটু ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে। অপর দিক থেকে সিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছু পরিমাণ পেঁয়াজ আমি কুচি করে কেটে একটু সরষের তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর কাঁচা ধনিয়া পাতা ব্যবহার করব। টমেটোটাও খুব ভালো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে চাইলে কাঁচা মরিচও সাথে দেওয়া যেত। তো আজকে আমি শুকনো মরিচ দিয়ে করে নিব ভর্তাটা। বেশ কিছু শুকনো মরিচ একসাথে অল্প একটু সরিষার তেলের মধ্যে একটু টেলে একটু মুচমুচে করে নিয়েছি। কিছুটা পরিমাণ ভর্তার মধ্যে দিব, আর বেশ কিছুটা পরিমাণ একটা আটার বয়াম করে রেখে দিব। এটা সংরক্ষণ করব বিভিন্ন সময় ভর্তা তৈরি করতে, যেন ঝটপটে অল্প একটু দিয়ে ভর্তাটা তৈরি করে ফেলা যায়। আমি সবসময় এই কাজটা করে থাকি। তো হাতে ভালোভাবে একটু লবণ দিয়ে এটা গুঁড়ো করে নিয়েছি। এই কাজটা চাইলে হ্যান্ড গ্লাভস বা হাতে একটু সরিষার তেল মেখেও করা যায়। যাদের মরিচ জ্বললে হাত জ্বলে তারা এই কাজটা করে নিতে পারেন। তো আমার হাত জ্বলে না, আমি হাতেই করে নিয়েছি। সিমটা হাতে ভালোভাবে একটু চটকে নিয়েছি, আর পেঁয়াজের সাথে অল্প একটু মরিচ পরিমাণ মতো দিয়ে, আর হচ্ছে কাঁচা ধনিয়া পাতা। আর এখানে সরষের তেল ব্যবহার আর করব না, এখানে বেশ পরিমাণ তেল ব্যবহার করা হয়েছে। পেঁয়াজটা ভাজার সময়ও দিয়েছে, আবার সিমটা সিদ্ধ করার সময় দেওয়া হয়েছে। এবার সব কিছু ভালোভাবে একটু মেখে নিলে পাতাটা রেডি হয়ে যাবে। সিমটা এ পর্যায়ে চাইলে পাটায়ও একটু বেটে নেওয়া যায়। তো আজকে মন চাইলো হাতে মেখে ভর্তাটা করে নিই। তো এভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে।
বাকি যে মরিচের গুঁড়া ছিল ওগুলা একটা শুকনো একটা ছোটো বয়ম করে রেখে দিচ্ছি। এভাবে প্রায় 6 মাস 1 বছর পর্যন্ত থাকে, কোনো রকম কোনো পাঙ্গাস পড়ে না, কোনো নষ্ট হয় না। আজকে দুপুরে এই দুইটা আইটেমই করেছি, শিম দিয়ে কাঁচা রুই মাছ হাতে মেখে রান্না করেছি আর শিম ভর্তা করেছি। সোহা সব কিছু খায় মাশাল্লাহ, তো সিয়াম একটু ডিস্টার্ব করে, ওকে মাছ রান্না করলে সেদিন একটু খাইয়ে দিতে হয়। এটা হচ্ছে রান্নাবান্না শেষ করে দুপুরের বেলা, তো সোহা সিয়াম আমি রান্না করে কাজ করতে করতে ওরা আমার জন্য একটা সারপ্রাইজ রেডি করে রেখেছিল, তো আমি আসলে খেয়ালই করিনি ওরা কি করছে। আর আমি যখন একটু বুঝতে পারছি মনে হচ্ছে, আর ওরা তখন দরজার মধ্যে লক করে দিয়েছে, আমাকে কোনো রকমই এদিকে আসতে দিচ্ছিল না। আচ্ছা যাই হোক, কী করতে চাচ্ছে দেখি। তো আপনাদের সাথে নিয়ে ঢুকলাম, আমাকে গেট কাটতে বললো, কেটে নিলাম। এরপর কিছু কাগজের টুকরো দিয়ে সিয়াম আমাকে ফুল দিল চুড়ে। তো যাই হোক, ওরা কি করতে চাচ্ছে আমি একটু দেখি। এরপর রুমে গিয়ে দেখলাম ওদের বেডরুম, এটা তো সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে। তো সোহা স্কুল থেকে আসার সময় বেলুনগুলো নিয়ে এসেছে, ওর দাদা যাওয়ার সময় ওকে টাকা দিয়ে গিয়েছিল কিছু, তো ওগুলো দিয়ে কাজটা করেছে। আর সাথে আমার জন্য একটা বড় মরিচও এনেছিল, ব্রাজিলের যে বড় বড় মরিচ পাওয়া যায় স্কুলের সামনে বিক্রি করে, তো ওখান থেকে একটা 20 টাকা দিয়ে আমার জন্য মরিচ নিয়ে এসেছে, খুব বড় সাইজের। বেলুনগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছে ভাই বোন মিলে, আর সুন্দর একটা কেকও বানিয়েছি, দেখি এবার কী কেক বানিয়েছে। আমি যে কেক তৈরি করার জিনিস এনেছিলাম, কোকো পাউডার, সুইট বল, ওগুলো দিয়ে মোটামুটি আটা দিয়ে, চিনি দিয়ে, লবণ দিয়ে, কী কী দিয়ে যেন বানিয়ে নিয়েছে ওভেনের মধ্যে, তো খেতে একটু ভালোই লেগেছিলো। ওরা জোর করছিলো, আমি একটু খেয়ে নিয়েছি ওদেরকে সাথে নিয়ে, তো বাকিটা ওরা খেয়ে নিয়েছে। এরপর ওরা দুটা বেলুন নিয়েছে, আমি তো বুঝতে পারিনি কী উদ্দেশ্যে বেলুনটা দুটা নিল, তো হাতে একটা টুথপিক দিয়ে বললো যে কোনো একটা বেলুন সুইচ করে একটু ফুটাতে, তো আমি তো বুঝতে পারিনি, উদ্দেশ্যটা যদি জানতে পারতাম তাহলে তো ফুটাতাম না, তো একটা ফুটিয়ে নিয়েছি। এরপর বললো না তুমি সিয়ামকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না, সোহা বললো, তো মন খারাপ করলো। পরে আবার ম্যানেজ করে নিয়েছি, আমি দুটা বেলুনই ফুটিয়ে নিয়েছি, বুঝিয়ে বললাম আর কি যে দেখো আমি তো দুজনকে সমান ভালোবাসি, তো দুটা বেলুনই আবার ফুটিয়ে নিয়েছি, এতে করে ওরা খুবই খুশি হয়ে গিয়েছে, বাচ্চা বুঝিয়ে বললে বুঝে যায়। যাই হোক, ওরা মাঝে মধ্যে এভাবে আমাকে খুশি করে, অনেক বেশি আনন্দ পাই। ওরা ভাই বোনের মধ্যে মাশাল্লাহ খুব ভালো বন্ডিং, খুব ভালো পড়ে ওরা, কোনো ঝগড়া মারামারি এগুলার মধ্যে ওরা নেই মাশাল্লাহ। আমার দুটা বাচ্চার জন্য সবাই দোয়া করবেন, আর এভাবেই যেন সারা জীবন আমরা মা ছেলে মেয়ের মধ্যে ভালোবাসাটা অটুট থাকে। আমার যখন বার্থডেতে আসে তো তখন ওরা বিভিন্ন কিছু ড্রয়িং করে, ক্রাফট করে, চকলেট দিয়ে, ওদের যে পারে যেগুলো ওদের হাতের কাছে থাকে সেগুলো দিয়ে ওরা চেষ্টা করে যে আমাকে খুশি করার জন্য, তো আসলে এগুলাতেই আমি সবচেয়ে বেশি খুশি হই। সোহা সিয়ামের সাথে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করলাম, এরপর চলে আসলাম বিকালবেলার নাস্তার জন্য কিছু প্রিপারেশন করে রাখতে। শুকনো চালের গুঁড়ো নিয়েছি, সে সাথে একটু লবণ দিয়েছি, কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রাখছি। হয়তো বুঝে গিয়েছেন আমি সন্ধ্যায় কী নাস্তা তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, চিতই পিঠা তৈরি করবো আজকে। চিতই পিঠা খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমারও বেশ ভালো লাগে, তবে সব সময় আমার হাতে যে চিতই পিঠা ফুলে না এটা স্বীকার করছি। আর পিএম ব্লগের পারবিন আপু, তো পারবিন আপুকে অসংখ্য ধন্যবাদ, উনি আমার জন্য স্পেশালি চিতই পিঠার রেসিপিটা শেয়ার করেছিলেন। আপু খুবই ভালো, খুবই সাপোর্ট করে সবাইকে, আর আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, সে সাথে শুভকামনা। চিটো পিঠা ব্যাটারটা বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে সন্ধ্যার পর মাগরিবের নামাজ পরে পিঠা তৈরি করতে চলে আসলাম। ছোট্ট একটা লোহার কড়াই আছে, তো কড়াইটা এক ফাঁস দিয়ে একটা ছোট ফুটো হয়ে গিয়েছে, যার কারণে হয়তো পিঠা ফুলকো হয় না, আমি বুঝে নিয়েছি, হয়তো বা ফুটোটার কারণে ফুলতে চায় না। যাই হোক, আজকে দেখি ফুলে কিনা, তো নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি যাতে করে ছোট্ট কড়াইটা চুলার মধ্যে ঢুকে না পড়ে, এটা চুলার থেকে কড়াইটা বেশ ছোটো। তো প্রথম পিঠাটাও মাশাল্লাহ বেশ ফুলে উঠেছে, আর পানি দিয়ে একটু মুছে নিয়েছিলাম, আমি এখানে তেল দিয়ে মুছিনি, তেল দিয়ে মুছলে প্রথম পিঠাটা আসলে ফুলতে চায় না আমার মনে হয়। তো সবগুলো পিঠাই খুব ফুলকো ফুলকো হয়েছিল আর বেশ মজার হয়েছিল, হয়তো বা অনেকক্ষণ মেয়েকে রেস্টে রেখে দিয়েছিলাম তার কারণে হয়তো হতে পারে। তো আজকে আমি খুব পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পেরেছি, তো অনেক আনন্দ লাগছিল সেজন্য। তো সবসময় কিন্তু এভাবে পারফেক্ট হয় তা কিন্তু নয়, মাঝে মধ্যে দেখো ফেল করি চিতই পিঠা তৈরি করতে গেলে।
আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর ভিডিওর কোন অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিওতে আজ প্রথম ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ একইভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি নিচেরটা একটু ক্রিসপি করে নিচ্ছি চুলার আগুনটা বাড়িয়ে দিয়ে এভাবে খেতে গরম গরম বেশ ভালো লাগে সবগুলা পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি আর মধু নিয়ে নিয়েছি সাথে সোহাসিয়াম মধু দিয়েছি তো পিঠা খেতে বেশ পছন্দ করে আমি আবার তেমন একটা মধু দিয়ে খেতে পারি না তো সোহার হঠাৎ মনে পড়লো যে আমি তুমি তো দুপুরে সিম বত্তা করেছিলে চলো আমরা একটু বত্তা দিয়ে খাই তো ও বত্তা নিয়ে আসতে গেল আমি আর সোহা মিলে বত্তা দিয়ে খেয়েছি আর সিয়াম মধু দিয়ে খেয়েছে সিয়ামের বাবাও মধু দিয়ে শীতের পিঠা খেতে পছন্দ করে সন্ধ্যার নাস্তা করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্বাস্থ্য কামনা করে আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম